فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. بونر প্রশ্ন হচ্ছে নামাজ পড়ার সময় বাচ্চাদেরকে দূরে রাখতে হয়, কারণ তারা সামনে দিয়ে যাবে, পিঠের উপরে চাপবে, নামাজে ডিস্টার্ব করবে ইত্যাদি ব্যাপার আছে। কিন্তু অনেক সময় দেখা যায় বাচ্চারা নামাজ পড়লে তারাও পাশে এসে দাঁড়ায় এবং আমাদের মতন নামাজের ভঙ্গি করে আর কি, নকল করে যাকে বলা হয়। তো মোট কথা হচ্ছে বাচ্চাদের অবস্থা অনুপাতে আপনি কাজ করুন, বাচ্চাদের অবস্থা অনুপাতে আমাদেরকে কাজ করতে হবে। যদি মনে হয় যে এই বাচ্চা হ্যাঁ মানে নকল করবে, তাহলে ওরা বাচ্চাদেরকে সামনে রেখে ওরা অভ্যস্ত হবে, ওরা দেখবে, নামাজ শিখবে, প্রথম থেকেই নামাজের একটা ভাবনা তাদের মাথায় চলে আসবে। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন আর হাসান হোসেন আল্লাহ নবীর পিঠেই চাপতেন, পিঠেই চেপে থাকতেন। হাদিসের মধ্যে এসছে আল্লাহ নবী নামাজে সাজদায় ছিলেন, একদিন হাসান হোসেন দুজনের একজন হাসান কিংবা হোসেন আল্লাহ নবীর পিঠেই চেপে গেছেন, পিঠেই চেপে বসে আছে। তারপর আল্লাহ নবী অনেকক্ষণ ধরে সিজদায় পড়ে আছেন। সাহাবিরা বলছেন কী ব্যাপারে এত সুদীর্ঘ সিজদা তো করেন না, কি হলো? একজন সাহাবি বলছে আমি পেছন থেকে মাথা তুলে দেখলাম, তো দেখলাম যে হাসান তার পিঠে চেপে বসে আছেন। তো আবার আমি সিজদায় চলে গেলাম, অনেকক্ষণ পরে আল্লাহ নবী সাজদা থেকে উঠলেন, ওঠার পরে তারপর নামাজ পূরণ করে সালাম ফিরলেন। তোমার সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মনে করেছিলাম যে আপনার কিছু হয়ে গেল নাকি, কিছু হলো নাকি? আল্লাহ নবী বললেন না আমার কিছু হয়নি, এই বাচ্চাটা আমার পিঠে চেপে একটুকু মানে আনন্দ পাচ্ছিল, তাই ভাবলাম যে এই আনন্দটা পেয়েই নে, আর শখটা পূরণ হয়ে যাক, তাই আমি একটু লম্বা সাজদা করলাম। তাহলে এখানে বুঝতে পারছেন যে আল্লাহ নবীর আশেপাশেই তারা থেকেছে। তারপরে তার আল্লাহ নবীর একটা নাতনি জয়নাব, কী বলে আপনার, উমামা বিনতে জয়নাব, জয়নাব নামে আল্লাহ নবীর মেয়ে ছিল, তার বেটি উমামা, হ্যাঁ, তাকে তিনি কোলে করে নিয়ে নামাজ পড়তেন। তারপরে যখন রুকু সাজদা করতে যেতেন তাকে আবার নামিয়ে দিতেন, রুকু সাজদা হয়ে গেলে তাকে আবার কোলে তুলে নিতেন। তো মোট কথা হচ্ছে তাদেরকে সরিয়ে দেবে, আর বাচ্চারা আপনার সামনে দিয়ে গেলেই যে কোনো সমস্যা হবে তাও হবে না।